আসসালামু আলাইকুম, আমি পারহানা ইমু। ইমুস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। চালের সাথে কতটুকু দুধ চিনি দিলে পায়েসটা পারফেক্ট হবে, সেই সাথে রান্নার পরে পানি ছেড়ে দিবে না, এই যাবতীয় টিপস সহ আমি এই পায়েসের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 লিটারের মতো পানি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। 1 লিটার পানির জন্য 1 কাপ গুঁড়া দুধে যথেষ্ট। এখন খুব ভালোভাবে গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধটা আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন, বা চাইলে যে কোনো প্যাকেটের দুধও নিতে পারেন। আমি প্যাকেটেরটা নিয়েছি। এখানে মোট 2 লিটার দুধ দিয়ে আজকের পায়েসটা তৈরি করব। মুখ পাটিয়ে 3টা এলাচ আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি, সেই সাথে 1টা তেজপাতা দিয়েছি। এখন দুধটা 1টা বলকাশা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা ফুটে ওঠার পরে আমি যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি, তা না হলে এই মশলার ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, তখন আর পায়েসের স্বাদটা ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাউল। এখানে 2 ঢাকা পোলাওয়ের চাল লাগবে। এই পায়েসটা রান্না করতে গেলে অবশ্যই দুধের হিসাব করে চাউলটা দিতে হবে। প্রতি 1 লিটারে 1/3 কাপ, যেহেতু আমি 2 লিটার চাউল নিয়েছি সেজন্য আমার 2 ঢাকা চাউল লাগবে। আমি চাউলটাকে আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যখন এভাবে বল করতে শুরু করবে, এই যে দেখতে পাচ্ছেন, অনবরত নাড়তে হবে। আমি কিন্তু চাউলটা দেওয়ার পরে অনবরত নেড়ে ছেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু চালটা দলা পেকে যাবে। চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আর অনবরত নাড়তে হবে না। যখন এভাবে চতুর্দিকে স্বর উঠে আসবে তখন স্বরটা একটু পরপর ভেঙে দিলেই হবে। পায়েসটাকে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, না হয় কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এর মধ্যে কিন্তু খুব সুন্দর স্বর পড়তেই থাক, আর এই স্বরটাকে এভাবে আলতো করেই রাখবো যেন পায়েসটা খাওয়ার সময় এই স্বরটা মুখে লাগে। তো ঘনত্ব চলে আসছে পায়েসে, আমি কিন্তু এখনও চিনি দিইনি। চিনিটা দিব যখন পুরোপুরি ঘন হয়ে আসবে, যখন মোটামোটা বলক উঠতে শুরু করবে। তো মোটামোটা বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার আগে আমি প্রায় 30 মিনিটের মতো পায়েসটা রান্না করে নিয়েছিলাম। চিনি দেওয়ার পরে চিনিটা গলে কিন্তু পায়েসে পানি পানি ভাব হয়ে যাবে। পুরো পানিটাই কিন্তু সময় নিয়ে শুকিয়ে নিতে হবে, আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আঁচ দিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু 1 বেলা পরেই এই চিনির পানিটাই কিন্তু ছাড়তে শুরু করবে। তো এই অবস্থায় কিন্তু পানিটা শুকিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। এই পর্যায়ে এসে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি খাওয়ারে কিন্তু লবণ দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পায়েস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কে কতটুকু ঘনত্ব খেতে চায় সেই হিসাবে দুধটা শুকিয়ে নিবে। তো আমি এখানে কিছুটা লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। পায়েসটা নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। চুলাটা এখন বন্ধ করে দিব, পায়েসটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পায়েসটা রুমে স্বাভাবিক তাপমাত্রা আসার পরে আমি 1টা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতে যেন সুন্দর লাগে সেই কারণে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ 1টা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, দেখেন তো পায়েসের কালারটা কতটা সুস্বাদু লাগছে। আমরা বাঙালিরা কিন্তু অতিথি আপ্যায়নে মিষ্টান্ন কিছু রাখি, তখন কিন্তু আপনারা এই রাজকীয় পায়েসটা তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, আর খেতে তো অসম্ভব মজার। আমি আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।